কি হচ্ছে বুঝতে পারছি না তো। সব কটা চ্যানেল আসছে না কেন টিভিতে? এই জেলার, আরে জি বাংলায় দেবী সিরিয়ালটা আসছে না কেন? ওটা না দেখলে যে আমার রাত্রে ঘুম হয় না। এই জেলার, জেলার এত চিৎকার করছেন কেন স্যার? পাশেই আমার কোয়ার্টার, সেখানে আমার ছেলেটা ঘুমোচ্ছে। অথচ চিৎকার করলে আমার ছেলে তো জেগে যাবে। বেটা লজ্জা করে না তোর? হ্যাঁ, তোর যখন ছেলে হলো আমাকে দিয়ে ঘটা করে নামকরণ করালি, ছিলি সাব জেলে, এই মেইন জেলে জেলার করে দিলাম। শাদি কি আর দিয়েছেন? আপনার পার্টির ছেলেরা যে কটা বন্দি হয়ে আমার এই জেলে এসেছে, সব কটাকে রাজার হালে রেখেছি, ওই জন্যই তো আমার এই প্রমোশন। ইউ টু জেলার, এহসান ফরামোশ, আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। দেখুন স্যার, চাকরি করে খাই, যে দল রুলিংয়ে রয়েছে তাদের তো দেখতেই হবে স্যার। তবে এও জানি স্যার, আপনি না থাকলে পরে আমাকে নরকে ওই রাক্ষসদের জেলে ওয়ার্ডেন করে পাঠানো হতো। তবু বলছি স্যার, আপনার জন্য আপাতত আমি কিছু করতে পারছি না। একটা কথা ভুলে যেও না, আমি আবার দেবরাজ হব, তখন তোমাকে ওই মঙ্গল গ্রহে ট্রান্সফার করে দেবো। না স্যার, পাঠাবেন না স্যার, মঙ্গল গ্রহের জল নেই স্যার। স্যার আপনি কি চান বলুন? শোন, রাত্রের খাবারটা কোনো ফাইভ স্টার হোটেল থেকেই পাঠাস, আর ওই জি বাংলা চ্যানেলটা ঠিক করে দিই যা তো। আর শোন, একবার উর্বশীকে এখানে আনতে পারবি? উর্বশীকে দেখার বড় স্বাদ হয়। কি করে দেখবেন? শুনেছি তো কাকে বিয়ে করে উর্বশী নেপচুনে চলে গেছে। নেপচুনে? কাগজে তো তাই পড়লাম। আসি স্যার। হ্যাঁ, উর্বশী আমাকে ছেড়ে নেপচুনে? দাঁড়াও, একবার সিংহাসনে বসি, তারপর মশা। এই জেলার, একটা মসকিটো কয়েল পাঠিয়ে দিস, কারণ শুনেছি মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। আমি যাবার শীতলার মতন হিন্দি বলতে শুরু করে দিলাম ভাই। তুমি ও আপনি ইয়ে, আমার তাড়া আছে, আমি পরে কথা বলবো। না পরে না, এখনই কথা বলতে হবে, আমার একটা দরকারি কথা আছে। ও বাহ, একটা ভালো কথা মনে করলো। আচ্ছা ইয়ে, আপনার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে, মানে ধরুন কেউ যদি কোনো মেয়েকে প্রেম করার জন্য প্রপোজ করতে চায়, তাহলে কীভাবে কথাটা শুরু করবে বলুন তো। আসলে এত অস্বস্তি হচ্ছে, জীবনে তো কখনো এরকম কাজ করিনি, প্লিজ একটু শিখিয়ে দিন না। আপনাকে আর শিখিয়ে দেওয়ার কি দরকার, আপনি তো নিজে একাই একশো। আচ্ছা, আপনি কোন মেয়েকে প্রপোজ করছেন একটু জানতে পারি কি? তাহলে হিসেবটা একটু মিলিয়ে দেখতাম। না মানে সেটা সিক্রেট, বলা বারণ আছে। ঠিক আছে, শিখে যখন দেবেন না, তখন আমি নিজে চেষ্টা করে দেখি। তবে আপনার মুখ দেখে যাচ্ছি তো, সাকসেসফুল হবই, আর ফিরে এসে আপনাকে বলবো যে কী করে আমি প্রপোজ করলাম। ইস, দেখেছেন কটা বাজে, কত দেরি হয়ে গেল। আমি আমার জীবনে সুখ দুঃখ প্রেম ভালোবাসা সব তোমার হাতে কাছু। কাতু উত্তেজিত হও না, আমি দেব সেনাপতি, আমি তোমার এক্ষুনি প্রেমের বাক্স খুলে দিচ্ছি, গলগল করে প্রেম বেরি। বাবা তারকনাথের চরণে সেবা লাগে, বাবা মহাদেব। হ্যালো, হাই হ্যান্ডসাম। আচ্ছা আপনার নাম তো পিনি। আমি আপনাকে চিনি। তাই চেনেন? খুব মানে ইয়ে, আপনার সঙ্গে আমার কত কথা ছিল আর কি। কোথায় কখন বলবেন? না না, তার চেয়ে
আমরা চলুন না কফি হাউসে বসে আপনার কথা শুনি। না না কফি হাউসে যাওয়া যাবে না, মানে আমার কাছে টাকা না। ঠিক আছে ওকে, মানে আসলে আমার কথাগুলো তো সব প্রেমের কথা তাই। হাউস ফিল প্রথম দর্শনেই প্রপোজ? এ বাবা, মানে আমার জন্য প্রপোজ নয়, আমার দাদার জন্য প্রপোজ। আমার এক দাদা আছে মহিষদা, তোমাকে প্রপোজ করে গাড়ি চড় খেয়ে এসেছে, তো তার জন্য প্রপোজ করতে এসেছি। তাকে তুমি প্রাণ থেকে ভালোবাসো না? ও মাই গড, ওই অসুরের মতো দেখতে লোকটা আপনার দাদা? ইস, কি বিভৎস কদাকার দেখতে। কালকে যদি ওকে ট্রেনে এক চড় না মারতাম না, কাল রাত্রে আমার ঘুম হতো না। মা গো, দেখলেই বমি পায়। তাহলে কি হবে এখন? এটা আমার কার্ড, এতে সেল নাম্বার আছে। কাল ঠিক সন্ধ্যে সাতটায় শুধু তুমি আর আমি। আচ্ছা বলো তো, আমরা কোথায় যাব? জোকার কোনো রিসর্টে নাকি রিপন স্ট্রিটের কোনো হোটেলে? কাল সন্ধ্যে সাতটায়, ওকে? হ্যাঁ। মহাদেব, আমি এসে গেছি। অসুর উদ্ধার কমিটি আমাকে জেরা করবে বলে হাজির হয়েছি স্যার। শুরু স্যার, হ্যালো। আমি কেন হেলছি স্যার? আমি এসেছি। কেউ কোথাও নেই কেন? তাহলে কি আমি তারিখটা ভুল করেছি? বেশ করেছি, ভুল করেছি। আমি যাচ্ছি। কিছু ভুল করিস নি তুই। বলতে পারি আমারই সরু গলাটা আপনি কেন টিপেন মনাদি? না না, ওর মনে তাকাবেন না। দেখুন দেখুন, আমি সরল সোজা প্রধান নর্তকী। ছাতে নেই, পাটি নেই, আটি নেই, নয় নেই। জানেন আপনারা জেরা করবেন বলে সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু বহিয়া। চুপ! এই একটা কথার উত্তর দে তো। তোকে প্রধান নর্তকী করার জন্য অসুরদা কেন প্রস্তাব দিয়েছিল? আর কেন বলেছিল ওর পুরস্কার হিসেবে তোকেই প্রধান নর্তকী করতে হবে? বল এদিকে। সত্যি কথা বলবো? সত্যি না বললে সাসপেন্ড তো হবি, তার সঙ্গে আরো প্রচুর শাস্তি আছে। যে কোনো একটা পুষ্করে দেব। না না না, পুষ্করে দরকার নেই। আমি বলছি তো, বলছি ওই মানে সুদ্ধা তো আমার দাদার মতন হয়, তাই একদিন দাদাকে গিয়ে বললাম, দাদা অসুর তোর দাদা হয়? না না না, মানে দাদা বলেছি বুঝি, না মানে দাদার মতন হয়, মতন হয়। অসুর এখন কোথায়? মাইরি বলছি, আমি জানি না। যা ছুঁয়ে বলতে বলবেন আমি তাতেই হাত দিয়ে বলবো। তুই আর উর্বশী হলি স্বর্গের জঞ্জাল। তোদের দুটোকে ছুঁড়ে ফেলতে পারলেই স্বর্গ একদম সাফ হয়ে যাবে। ভালো করে শুনে রাখ, পাঁচ দিন সময় দিলাম তোকে। পাঁচ দিনের মধ্যে যদি অসুরকে খুঁজে বার করতে পারিস তো বেঁচে গেলি, না হলে প্রধান নর্তকীর পদ তো তোমার গেলই, আর তার সঙ্গে জুড়বে অনেক শাস্তি। একদম কাঁদবি না, আমি খুব ভালো করে জানি অসুরের তোমার প্রতি অনেক ধস ছিল, দিওয়ানা হয়ে গিয়েছিল তোমার জন্য। আবার মানে আমার জন্য? না না, আপনি ভুল শুনেছেন মনাদি। পাল্টি খেতে তোর পাঁচ মিনিটও সময় লাগে না। মনে রাখবি, পাঁচ দিন সময় তোর হাতে। পাঁচ দিনের মধ্যে যদি অসুরকে খুঁজে বার করতে না পারিস তাহলে তোকে আমি দেখে নেব। ইয়াদ রাখ না, হ্যাঁ। তিন মে। ও মা, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি।
কি হয়েছে রে? কিছু না তো। কিছু না মানে? আমি দেখছি তোর কিছু হয়েছে আর তুই বলছিস কিছু না তো। কাঁদছিস কেন? কি আজে বাজে কথা বললো, কাঁদছি কোথায় আমি? এই মাত্র তুই চোখের জল মুছলি আর জিজ্ঞেস করছিস কাঁদছি কোথায়? শোন পিকু, তোর চোখের জল আমাকে চেনাস না বলে দিচ্ছি। দাঁড়া, কি হয়েছে বলে যা বলছি। বললাম তো কিছু হয়নি। আমি তোর মা, তোর চোখে জল পড়লে সেটা আমি বুঝবো না? এটা তুই ভাবলি কি করে? ইউ ডোন্ট। হ্যাঁ রে, খোঁজ নিয়েছিলি? কি খোঁজ নেব? সেই রাতে কার্তিকের ঘরে কে এসেছিল, কার গলার আওয়াজ পেয়েছিলাম? আমি যাচ্ছি। পিকু, তোকে প্রশ্ন করেছি, উত্তরটা দিয়ে যা। উত্তরটা তোমার কার্তিক বাবুকে জিজ্ঞেস করো মা। তার মানে সেই রাতে আমি ঠিকই শুনেছিলাম, ডাল মে কুছ কালা হ্যায়। ব্যাপারটা তাহলে বিমানকে জানাতেই হচ্ছে। হ্যালো হ্যালো গুরুদেব, স্যার স্যার গুরুদেবকে পেয়ে গেছি। আরে দেই দেই, আমাকে দেই, প্রণাম গুরুদেব। এখানে ওখান খুঁজছিস কেন? এই তুই? আমি রাধেশ্যাম পাইন বলছি গুরুদেব। রাধেশ্যাম পাইন, কি ব্যাপার? কবে গেছিস? কোনো পাত্তা নেই, এমন আছিস এখন? কি অবস্থা? কি খুব ভালো আছি গুরুদেব, দারুণ আছি গুরুদেব, আর কোনো প্রবলেম নেই গুরুদেব। এখানে মিশে গিয়েছি মানুষের সঙ্গে, মিশে গিয়েছি গুরুদেব। এখানকার আকাশ মাটি বাতাস জল গান সবার সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছি গুরুদেব। হাই, খুব ভালো। ওখানকার আল চলন কথাবার্তা সংস্কৃতি আন বজনা সব আয়ত্ত করেছিস তো? এটা নমুনা ছাড় দেখি গুরুদেব। এই আগামী পশু পৌষ পাবনের মেলায় যাচ্ছি গুরুদেব। খুব ভালো, আমার তো মন কেমন কেমন করছে। শোন, তুই এমএলএ হওয়ার যোগ্য মনে হচ্ছে হয়ে যাবি। আমি তোর বিধানসভার যোগ্য করে দিয়েছি। কিছু চিন্তা করিস না গুরুদেব। তাহলে বিধানসভার যোগ্য হয়েই উঠেছি তো গুরুদেব। বিধানসভার যোগ্য হবে কিনা জানি না, কিন্তু তোর যোগ্য আমি করে দিয়েছি গুরুদেব। প্রণাম গুরুদেব।